আমি পোল্যান্ডের ভিসা দিতে কত টাকা নেই, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট দিতে পারি কিনা, কাউকে জব দিতে পারি কিনা, এখানে ফুল ভিসা প্রসেসে হেল্প করতে পারি কিনা। পোল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু জব পোর্টালের লিঙ্ক দেওয়া আছে, বাংলাদেশি বা অন্যান্য দেশের লোকজনদেরকে নিয়ে আসে। আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় ক্লিয়ার করবো, আর সেটা হচ্ছে আমি পোল্যান্ডের ভিসা দিতে কত টাকা নেই, অথবা আমি হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট দিতে পারি কিনা, কাউকে জব দিতে পারি কিনা এখানে, অথবা ফুল ভিসা প্রসেসে হেল্প করতে পারি কিনা, অথবা আমার কোনো পরিচিত এজেন্সি আছে কিনা যার থ্রুতে আপনারা ভিসা প্রসেস করতে পারেন। এই ধরনের যাবতীয় অনেক কোয়েশ্চেন যেগুলো মানুষজন আমাদেরকে প্রতিনিয়ত করে, সেটার অ্যান্সারই আজকে দিব। আমি পোল্যান্ডে আসার আগে পোল্যান্ডের বিভিন্ন প্রসেসিং নিয়ে আসলে আমার মনে অনেক কোয়েশ্চেন ছিল, তো এইগুলো হচ্ছে আমিও বিভিন্ন ব্লগ বা বিভিন্ন ইউটিউব দেখে জানার চেষ্টা করেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে জানা গিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আসলে এরকম কোনো ইনফরমেশন পাইনি যা নিজের আসলে এক্সপিরিয়েন্স করে ফেস করতেছি, নিজে নিজে চেষ্টা করে ফেস করছি। বিশেষ করে কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে হচ্ছে WT ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, মিনিস্ট্রি থেকে কীভাবে ফাইল অ্যাটেস্টেড করবো, সার্টিফিকেট অ্যাটেস্টেড করবো, কী কী ডকুমেন্ট আসলে অ্যাটেস্টেড করতে হয়, এই ধরনের অনেক ইনফরমেশন যেগুলো আসলে এইভাবে অ্যাভেলেবল ছিল না, বা অ্যাভেলেবল থাকলে হয়তো আমি ওইভাবে প্রপারলি খুঁজে পাইনি। তো আমি চিন্তা করলাম যে এইগুলো নিয়ে আসলে সহজভাবে ডিটেইলে যদি মানুষজনকে জানানো যায় তাহলে মানুষজন উপকৃত হবে। এই ধরনের ভিডিও দেখে মানুষজনের একটা ভুল পারসেপশন ক্রিয়েট হয়েছে যে আমি হয়তো বা কোনো একটা এজেন্ট যে কিনা হচ্ছে পোল্যান্ডে বিভিন্ন মানুষ নিয়ে আসতে হেল্প করি, অথবা জব দিতে হেল্প করতে পারি, বা ওয়ার্ক পারমিট দেই ইভেন, অথবা আমি কোনো এজেন্সির সাথে কাজ করি। আসলে কোনোটাই সত্যি নয়, কারণ আমি ভাই পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী, এখানে চাকরি করতেছি, খুবই ছোটখাটো একজন মানুষ, আহামরি কিছু না। আমার ওই ক্ষমতা নাই যে ভাই আপনাদেরকে একটা জব দিব বা পুরা ভিসা করে নিয়ে আসবো, অথবা কোনো এজেন্সির সাথে আমি কাজ করি না, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই বলেন, আমার এরকম কোনো ইন্টেনশনও নাই যে আমি আসলে কোনো এজেন্সির সাথে কাজ করবো বা এই ধরনের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করবো, কোনো এজেন্ট হবো বা কোনো এজেন্সি ক্রিয়েট করবো, এরকম কোনো প্ল্যানই আমার নাই। আমার শুধু মানে ফ্রি টাইমে চেষ্টা করি যে টুকটাক আমার যে এক্সপিরিয়েন্সগুলো নিজে করেছি, অথবা যে ইনফরমেশনগুলো আমি নতুন নতুন জানি পোল্যান্ড সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে, সেগুলো হচ্ছে টুকটাক ছোটখাটো ভিডিও করে শেয়ার করার জন্য, মানুষজন যেন জানতে পারে। এখান থেকে মানুষের ভুল ধারণার সৃষ্টি যেহেতু পোল্যান্ডের ভিডিও বানায়, কারণ এটা একদিকে অস্বাভাবিক কিছু না, কারণ এখানে অনেক মানুষই এই ধরনের কাজ করে যারা বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে, অথবা নিজেরাও তাদের এখানে যারা বিজনেস আছে তারা বিভিন্ন থ্রুতে নিয়ে আসে। তো এখন ব্যাপারটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে ভাই কীভাবে পোল্যান্ডে আসবে, আগেই বললাম যে আমি ভাই এই সব কোনো কাজ করি না, তবে পোল্যান্ডে বিভিন্নভাবেই মানুষজন আসে। এক নম্বর হচ্ছে স্টুডেন্ট ভিসা আসতে পারে, আপনারা চাইলে পড়াশোনার জন্য এখানে আসতে পারেন, এটা হচ্ছে একটা ইজি স্টেপ। আর একটা হইতেছে এখানে যদি কারো কোনো রিলেটিভ থাকে, ধরেন বিশেষ করে এখানে পোল্যান্ডে অনেক বাঙালি হচ্ছে বিজনেস করে, অনেকে কা ব্যবসাও আছে, এছাড়াও হয়তো বা আরও অন্যান্য বিজনেস থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো রিলেটিভ যদি এখানে থাকে তারা, বা রিলেটিভের কোনো রিলেটিভ পরিচিত কেউ থাকে, তারা দেখা যায় যে তাদের কোম্পানিতে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে আপনাকে ভিসা প্রসেসিংয়ে হেল্প করতে পারে। যেহেতু আমি এখানে কোনো চাকরি করি না আর আমি আসছি নতুন, এই ধরনের আসলে আমার ওই পাওয়ারটা নাই যে আমি কাউকে ওয়ার্ক পারমিট ইস্যু করে দিব, আমার ওয়ার্ক পারমিট থ্রুতে আপনারা আসবেন। আর একটা ব্যাপার হচ্ছে অনেকে বলে যে কোন এজেন্সির থ্রুতে আসবো, এরকম কোনো পরিচিত এজেন্সি আমার আছে কিনা, রিলায়েবল এজেন্সি আছে কিনা, এইটার অ্যান্সার আমি কাউকে দেই না। একমাত্র কারণ হচ্ছে আমি যেহেতু কোনো এজেন্সির থ্রুতে আসিনি, আমি ভাই জানি না যে এক্স্যাক্টলি কোন এজেন্সিটা ভালো, বা এটা আসলে নিশ্চিতভাবে বলা যাবে না যে এই এজেন্সিটাই আপনাকে নিয়ে আসতে পারবে, কারণ অনেক ক্ষেত্রে অনেকের ভিসা হয় না বিভিন্ন কারণে। দেখা গেলো যে আমি একটা এজেন্সির নাম বললাম, আপনি তাদের সাথে যোগাযোগ করলেন, তাদের সাথে কোনো কারণে ভিসাটি রিজেক্ট হলো, তখন আপনি আমাকে বলবেন যে ভাই তুমি দালালি করো, এজেন্সিতে টাকা পয়সা নিয়ে আমাকে ভিসা দিল না, এই ধরনের কোনো প্রশ্নের ভিতরে আমি যেতে চাই না। ট্রেনে আসলে একটা এজেন্সির নাম বললাম বা কয়েকটা বললাম, আপনারা ধরা খেলেন, সেই লাইবিলিটিটা আমি আসলে নিতে চাই না। তবে পোল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু জব পোর্টালের লিঙ্ক দেওয়া আছে, সরকারি এবং হচ্ছে বেসরকারি, আমাদের দেশে যেমন বিডি জবস, তো এই ধরনের ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ফরেনারদের, বাংলাদেশি বা অন্যান্য দেশের লোকজনদেরকে নিয়ে আসে, তো সেইগুলো লিঙ্ক আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করে দিব। যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কগুলো দেওয়া আছে, কাজে মোটামুটি ভরসা করা যায় যে এগুলো আসলে রিলায়েবল, যার কারণে আমি হচ্ছে লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করব। তো এখান থেকে আপনারা চেক করবেন যে বিভিন্ন জব পোর্টাল যে ঢুকবে, বিভিন্ন জবের ডিসক্রিপশন পড়বেন, ওইখানে দেখবেন যে রিক্রুটারের ফোন নাম্বার দেওয়া থাকে, ইমেল নাম্বার দেওয়া থাকে, তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে কথা বলবেন যে তারা কোনোভাবে আপনাদেরকে হেল্প করতে পারবে কি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা ট্রাস্টেড সোর্সের থ্রুতে আপনারা যদি এরকম তারা অফার করে বা নিয়ে আসতে চায়, তাহলে রিলায়েবল সোর্সটা আপনারা পেয়ে যাবেন। এইটুকুই আসলে, এর বাইরে আসলে বললাম যে এজেন্সি নিয়ে যেহেতু আমার কোনো ওই ধরনের অভিজ্ঞতা নাই, আমি দুঃখিত যে আসলে কোনো এজেন্সির নাম আমি বলতে পারতেছি না, তবে আমি চেষ্টা করবো বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার জন্য, সেটা পোল্যান্ডেরই হোক বা অন্যান্য বিষয় নিয়ে হোক, তবে যাতে আপনাদের কিছুটা হলেও উপকার হয়। তো সাথেই থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।